কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ও পেট্রোল ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং সিপিআইএম ও কংগ্রেসের দ্বারা রাজ্য সরকারের বিভিন্ন বিভ্রান্তকর মন্তব্য প্রতিবাদ জানিয়ে বামনগোলা ব্লক তৃণমূল কংগ্রেসের পথে নেমে প্রতিবাদ মিছিল করে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি মালদা জেলার বামনগোলা ব্লকেও 6টি অঞ্চলের তৃণমূল কংগ্রেস কর্মীরা হাতে ব্যানার প্লাকেট নিয়ে কেন্দ্রীয় সরকারের নিত্য প্রয়োজনীয় অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল করে। নমস্কার, আনন্দ বার্তায় আপনাদের স্বাগত। আপনাদের নিউজ দেখার পর একটা লাইক এবং একটা শেয়ার করুন। ভালো ভালো নিউজ দেখতে পেজটি লাইক করে দিন। এদিন পাকুয়াহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে পাকুয়াহাট অঞ্চল থেকে এক প্রতিবাদ মিছিল বের হয়, যা গোজা পাকুয়াহাট পরিক্রমা করে শেষ হয় বাসস্ট্যান্ডে। এই প্রতিবাদে মিছিলে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন জনবিরোধী নীতি ও পেট্রোল ডিজেল অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানিয়ে বিভিন্ন অঞ্চলে প্রতিবাদ মিছিল করেন তৃণমূল কংগ্রেসের কর্মীরা। কেন্দ্রীয় সরকারের দ্রব্যমূল্যের বিরুদ্ধে যে আমরা আমাদের জেলা নেতৃত্ব যে নির্দেশ দিয়েছে, সেই নির্দেশের নিয়মে পাকুয়াহাট অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে আমরা যে পাকুয়াহাটে প্রতিবাদ মিছিল করলাম এবং গোটা বামনগুলা জুড়ে হচ্ছে, প্রত্যেকটা অঞ্চলে জায়গায় হচ্ছে আর কি। এই কেন্দ্রীয় সরকার যে দ্রব্যমূল্য ডিজেল পেট্রোল আর হ্যাঁ রান্নার গ্যাস, এই যে অগ্নিমূল্য দ্রব্য আর কি, এই এই মূল্যবৃদ্ধির প্রতিবাদে আমরা আজ মিছিলটা করছি। মালদা থেকে দেবশেষ পালের রিপোর্ট, আনন্দ বার্তা।